গত সপ্তাহ থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জাটকা ইলিশ মাছ ধরার মহোৎসব চলছে। জাটকা ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও জেলেরা তা মানছে না। ভোলার উপকূলের 127টি মৎস্য ঘাটে প্রকাশ্যে বড় ইলিশের আড়ালে জাটকা কেনা বেচা করছে। আগে তো একটু কম ছিল, এখন মোটামুটি অ্যাভেলেবল কিছু মাছ পাওয়া যায়, বাজারে দামও একটু কম আছে। জাটকা মোটামুটি বেলকা বড় মাছ আছে মোটামুটি, এই অবস্থা যদি পরে মোটামুটি জেলেরও কিছু লেনদেন দিতে পারবে, অনেক টাকা ঋণ আছে তারা। জেলেরা বলছে যে পরিমাণ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তার মধ্যে জাটকা ইলিশ বেশি। জাটকা মাছটাই এখন একটু বেশি, বড় মাছের দিকে একটু কম, চাহিদা পরিমাণ বড় মাছটা কম, জাটকা মাছটা বেশি। মৎস্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ না থাকায় অবাধে জাটকা ধরা ও যত্রতত্র বিক্রি করা হচ্ছে। জেলেরা বলছে তারা নিরুপায় হয়ে ছোট মাছ ধরছে। সরকার ওজন দিয়ে ওজন করে দেয় জাটকা ধরা ঠিক না, তারপর জেলে মানুষ বয়ে দেয় কি করবো। জাটকা যাই পর যে আমরা ধরি ওইটা নিজেরাও খামু, মাছজনও দেন হবে না কিছু দিমু যে। এদিকে ভোলা মৎস্য কর্মকর্তা বলছেন এবছর ইলিশ বৃদ্ধির পরিমাণ 20 বছরের রেকর্ড ভেঙেছে। জাটকা রক্ষায় মোবাইল কোর্ট সহ জেল জরিমানা করা হলেও জনবলের অভাবে প্রতিটি হাট বাজারকে অভিযানের আওতায় আনতে পারছে না বলে তারা স্বীকার করেন। বাজারে বিভিন্ন জায়গায় এই জাটকা বিক্রি হচ্ছে, মূলত আমাদের যে জনবল সংকট, আমাদের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার কারণে আমরা প্রত্যেকটা বাজারকে আমরা এইভাবে আমাদের অভিযানের আওতায় আনতে পারছি না। তবে আমরা চেষ্টা করছি সকলের সমন্বয়ে, জনগণকে সচেতন করে আমরা এই কার্যক্রম আরও বেগবান করব। জাটকা ইলিশ সংরক্ষণে জানুয়ারি মাসে 161টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জাটকা ইলিশ জব্দ করা হয় 4 মেট্রিক টন ও জরিমানা আদায় করা হয় 4,33,000 টাকা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।